Please hit the subscribe button and press the bell icon for more videos. Assalamu alaikum, আমি আসিফ। তো আজকে আমরা সিভিপি অ্যানালাইসিসে আরেকটা প্রবলেম দেখব। তো এই প্রবলেমের মধ্যে আমাদেরকে একটা ফরম্যাট দেওয়া আছে, কন্ট্রিবিউশন ফরম্যাট। এই ফরম্যাটের মধ্যে আমাদেরকে সেলস বলে দেওয়া আছে 450,000 টাকা, আর লেস ভেরিয়েবল এক্সপেন্স বলে দেওয়া আছে, বা এটাকে আমরা বলি পারি ভেরিয়েবল কস্ট বলতে পারি। এই ভেরিয়েবল কস্ট দেওয়া আছে 180,000 টাকা। এখন এই দুটো ইনফরমেশন দেওয়া থাকলে আমরা কন্ট্রিবিউশন মার্জিনটা বের করতে পারি, সেটা আমরা জানি। সো কন্ট্রিবিউশন মার্জিনটা আমরা কিভাবে বের করেছি বা কিভাবে বের করে দিয়েছি, এখানে 450,000 থেকে 180,000 বিয়োগ করে দিয়েছে, এটা আমাদের সূত্রের মধ্যেই ছিল, আমরা জানি এটা। সো লেক্সড ফিক্সড এক্সপেন্সেস দেওয়া আছে, বা এটাকে বলতে পারি আমরা ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট দেওয়া আছে 216,000 টাকা, এবং আমাদের নেট অপারেটিং ইনকামের কথা বলা আছে 54,000 টাকা। সো আমরা যদি নেট ইনকাম বের করতে চাই বা আমাদের প্রফিটটা বের করতে চাই, এটাকে আমরা প্রফিটও বলতে পারি। প্রফিটটা কিভাবে বের করেছে, সেলস থেকে টোটাল আমাদের ভেরিয়েবল এক্সপেন্স যেটা আছে এবং তারপর আমাদের ফিক্সড এক্সপেন্স যেটা আছে, সবগুলো বাদ দিয়ে আমরা এটা পেয়েছি। যেমন সেলস আর লেস ভেরিয়েবল এক্সপেন্সের বিয়োগফল হচ্ছে এইটা, আর এইটা থেকে যখন আমরা ফিক্সড কস্টটা বাদ দিয়ে দিয়েছি তখনই আমরা নেট অপারেটিং ইনকামটা পেয়েছি। আমাদের ইনকাম বা প্রফিট যেটা হয় সেটা তো এইভাবে বের করতে হয়। প্রফিট হচ্ছে আমরা যে টাকা সেল করেছি, সেই সেলস থেকে আমাদের কি করতে হবে, যে টাকা আমাদের খরচ হয়ে গেছে টোটাল, একদম সব খরচ সহ টোটাল খরচটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে যে টাকাটা আমাদের থাকবে সেটাই তো আমাদের প্রফিট থাকে বা লাভ থাকে। সো এইভাবে আমরা নেট ইনকামটা বের করেছি বা এখানে দেওয়া আছে। আরেকটা ইনফরমেশন এখানে দেওয়া আছে, পার ইউনিটের একটা ইনফরমেশন দেওয়া আছে, যে সেলসের ক্ষেত্রে আমাদের 30 টাকা পার ইউনিটের কথা বলা আছে, আর লেস ভেরিয়েবল এক্সপেন্সের ক্ষেত্রে আমাদের ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে আমাদের 12 টাকা পার ইউনিটের কথা বলা আছে, এবং আমাদের কন্ট্রিবিউশন মার্জিনের ক্ষেত্রে বলা হয়েছে 18 টাকা পার ইউনিট। সো এই জিনিসটা আমাদের পরবর্তীতে লাগতে পারে, সেটা আমরা দেখব পরে। তো এখন এই ইনফরমেশনগুলো থেকে আমাদের প্রথম কোশ্চেনটা কি করেছে, প্রথম কোশ্চেন আমাদের বলেছে হোয়াট ইজ দ্য কোয়ার্টারলি ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস অ্যান্ড ইন সেলস ডলার। সো ব্রেক ইভেন পয়েন্টের সূত্র আমরা ডাইরেক্ট জানি কিভাবে বের করতে হয় বা কিভাবে ম্যাটার করতে হবে, এটা আমরা জানি, কারণ আমরা ব্রেক ইভেন পয়েন্টের সরাসরি সূত্র আমরা এর আগে দেখেছিলাম। সো আমরা ব্রেক ইভেন পয়েন্ট সূত্রগুলো কিভাবে মনে রেখেছিলাম, আমি বলেছিলাম যে একটা সূত্র মুখস্থ করতে হবে, বাকি 3টা সূত্র আমরা এমনি মনে রাখতে পারবো। সো ব্রেক ইভেন পয়েন্টের এখানে 2টা ক্ষেত্রে আমাদের বের করতে বলছে, এটা ছিল হচ্ছে আমাদের ইউনিটে আর এটা ছিল হচ্ছে আমাদের টাকাতে। সো আমাদেরকে বলেছে যে ব্রেক ইভেন পয়েন্টে আমাদের ইউনিটে কত হবে এবং ডলারে কত হবে, সেটা আমাদেরকে বের করতে হবে কোম্পানির ব্রেক ইভেন পয়েন্টটা, এই ম্যাথের মধ্যে তাই বলেছে। সো আমরা এখন যদি আমরা বের করতে চাই, আমরা সলিউশনে চলে যাই কিভাবে বের করবো। আমরা সূত্রটা জানতাম, তো আমরা এই সূত্র থেকে বের করতেছি যে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটের সূত্রটা ছিল হচ্ছে টোটাল এফসি বাই সিএম পার ইউনিট। টোটাল এফসি মানে কি, ফিক্সড কস্ট, টোটাল ফিক্সড কস্ট ডিভাইড বাই ছিল হচ্ছে সিএম পার ইউনিট। আমি আবারও বলছি এই সূত্রগুলো মনে রাখার টেকনিক আমি আমার এর আগে একটা ভিডিওতে বলে দিয়েছি, যদি আপনারা ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে ওই ভিডিওটা দেখতে পারেন, দেখলে অবশ্যই আপনারা এই সূত্রগুলোকে মনে রাখতে পারবেন এবং আপনাদের জন্য ইজি হবে। সো ব্রেক ইভেন পয়েন্টের ইউনিটের সূত্রটা হচ্ছে টোটাল এফসি বাই সিএম পার ইউনিট। সো আমাদের টোটাল ফিক্সড কস্ট কিন্তু আমাদের দেওয়াই ছিল কোশ্চেনের মধ্যে, টোটাল ফিক্সড কস্ট আমাদের কত দেওয়া ছিল, ফিক্সড কস্ট বা ফিক্সড এক্সপেন্স আমাদের দেওয়া ছিল 216,000 টাকা। সো ওইটাই আমরা এখানে লিখেছি 216,000 টাকা, এবং আমাদের কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট এটাও আমাদের দেওয়া ছিল, যেমন কন্ট্রিবিউশন মার্জিন কিন্তু আমাদের ইউনিটে দেওয়া আছে 18 টাকা। সো আমরা ওইটাই লিখেছি কন্ট্রিবিউশন মার্জিন 18 টাকা। সো এই দুটো ভাগ করে দিলে আমাদের আসবে হচ্ছে 12,000 ইউনিট, যেহেতু আমরা এটা ইউনিটে বের করছি, কারণ আমরা নিচে কিন্তু সিএম পার ইউনিট লিখেছি, সো এটা আমাদের ইউনিটে বের হবে। আবার আমাদের বলেছে ডলারও বের করতে হবে। সো ডলার বের করতে হলে আমরা কি জানি, নিচে আমাদের শুধুমাত্র সিএম আর বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিওটা আসে, উপরে যা ছিল তাই থাকে। সো টোটাল ফিক্সড কস্ট আবার উপরে বসালাম 216,000 টাকা, এবং নিচে আমাদের কি বসাতে হবে, কন্ট্রিবিউশন মার্জিন রেশিওটা বসাতে হবে। সো কন্ট্রিবিউশন মার্জিন রেশিও যদি আমরা বসাতে চাই, আমরা জানি যে কন্ট্রিবিউশন মার্জিন রেশিওটা হচ্ছে কি, এস মাইনাস ভিসি ডিভাইড বাই হচ্ছে আমাদের এস ইন্টু 100। তার মানে কত, সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ডিভাইড বাই হচ্ছে সেলস। এখন দেখি 270,000 টাকাটা আমরা কোথায় পেলাম, এই 270,000 টাকাটা কিন্তু আমাদের এখানে এসেছে, কন্ট্রিবিউশন মার্জিন এসেছে। কন্ট্রিবিউশন মার্জিনটা কিন্তু ছিল হচ্ছে আমাদের সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। তো সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট আমরা উপরের অংশটা পেয়ে গেছি, কারণ ডাইরেক্ট দেওয়া আছে 270,000 টাকা। তো এটা আমরা ডাইরেক্ট এস মাইনাস ভিসি এর পরিবর্তে 270,000 টাকা বসিয়ে দিয়েছি, আর নিচে আমাদের কি আসবে, সেলস আসবে। নিচে সেলস, সেলস কত ছিল টোটাল আমাদের 450,000 টাকা। তো 450,000 টাকা কিন্তু আমরা বসিয়েছি, ইন্টু ছিল হচ্ছে 100, সো আমরা ইন্টু 100 বসিয়ে দিয়েছি। কন্ট্রিবিউশন মার্জিন রেশিও সূত্র ছিল এইটা। সো 270,000 বসালাম, এটা হচ্ছে আমাদের সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট থেকে এসেছে 270,000 টাকা, আর ইন্টু 100 এটা সূত্রে 100 ছিল, আর 450,000 টাকা হচ্ছে আমাদের টোটাল সেলস। এখন এই টোটাল ক্যালকুলেশনটা করলে আমাদের আসবে হচ্ছে 360,000 ডলার। সো আমাদের ব্রেক ইভেন পয়েন্টের
ইউনিটও বের করা হয়ে গেছে আর ব্রেক ইভেন পয়েন্টে আমাদের ডলারও বের করা হয়ে গেছে। সো আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সারটা শেষ। এখন আমরা চলে যাই সেকেন্ড কোশ্চেনে। সেকেন্ড কোশ্চেনে আমাদেরকে কি বলেছে, উইদাউট রিজর্টিং টু কম্পিটিশনস হোয়াট ইজ দ্য টোটাল কন্ট্রিবিউশন মার্জিন অ্যাট দ্য ব্রেক ইভেন পয়েন্ট। এখন আমাদেরকে বলছে যে টোটাল কন্ট্রিবিউশন মার্জিনটা আমাদের কত হবে ব্রেক ইভেন পয়েন্টে। সো যদি আমরা সেটা বের করতে চাই তাহলে আমরা দেখি, আমরা আগে একটু কোশ্চেনটা ভালো মতো দেখে আসি যে আমরা কন্ট্রিবিউশন মার্জিন যখন বের করেছিলাম তখন আমাদের কি কি ইনফরমেশন লাগতো। কন্ট্রিবিউশন মার্জিন বের করতে গেলে আমাদের সেলসটা জানতে হতো আর লেস ভেরিয়েবল এক্সপেন্স বা আমাদের ভেরিয়েবল কস্টটা জানতে হতো বা ভেরিয়েবল এক্সপেন্সটা জানতে হতো। এই দুটো বিয়োগ করে দিলে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন বের হয়ে যেত। সো এইখানে কিন্তু আমাদের সেম কাজটাই করতে হবে। এখানে আমাদেরকে বলে দিয়েছে হোয়াট ইজ দ্য টোটাল কন্ট্রিবিউশন মার্জিন অ্যাট দ্য ব্রেক ইভেন পয়েন্ট। তার মানে কি, আমরা ব্রেক ইভেন পয়েন্ট আগের থেকে বের করলাম, এই যে এই এক নম্বর প্রবলেম থেকে কিন্তু আমরা ব্রেক ইভেন পয়েন্টটা বের করেছি, সেই সূত্রটা অ্যাপ্লাই করে বা সেই অ্যান্সারটা ইউজ করে আমাদেরকে কি করতে হবে, নতুন করে কন্ট্রিবিউশন মার্জিন বের করতে হবে যে ওই ব্রেক ইভেন পয়েন্টে আমাদের কন্ট্রিবিউশন মার্জিনটা কত হবে। সো আমরা যদি সলভের দিকে তাকাই, ইন ব্রেক ইভেন পয়েন্ট সেলসটা তাহলে কত হবে আমরা দেখি। আমরা ব্রেক ইভেন পয়েন্টে কিন্তু প্রথম থেকে আমরা বের করেছিলাম হচ্ছে 12,000 ইউনিট। কেন আমরা ইউনিটে বের করেছি, এটা আমাদের কিন্তু ইউনিটে ক্যালকুলেশন করতে হবে, কারণ যেহেতু আমরা কন্ট্রিবিউশন মার্জিনটা বের করবো কন্ট্রিবিউশন মার্জিনটা আমাদের ইউনিটেই আসে। সো আমরা ব্রেক ইভেন পয়েন্ট আমরা কিভাবে বের করবো, সেলস আমাদের কত হয়েছে আমরা এখান থেকে পেয়েছিলাম আগে অঙ্ক থেকে আগে অ্যান্সারটা থেকে পেয়েছিলাম 12,000 ইউনিট। সো সেলস আমাদের কত হবে 12,000 ইন্টু 30, এই 30টা কোত্থেকে আসলো, 30টা কিন্তু আমাদের ছিল হচ্ছে পার ইউনিটের কস্ট কত সেটা থেকে সূত্রের মধ্যে দেওয়া ছিল। সেলসে আমাদের পার ইউনিটের কস্ট বলে দেওয়া ছিল হচ্ছে 30 টাকা, এবং আমরা ব্রেক ইভেন পয়েন্ট থেকে পেয়েছি আমাদের টোটাল ইউনিট ছিল হচ্ছে 12,000 ইউনিট। 12,000 ইউনিট আমরা সেলস করেছি। সো 12,000 ইউনিট যদি আমরা সেল করে থাকি তাহলে 12,000 ইউনিটের দাম কত হয়েছে, 12,000 ইন্টু 30। সো ব্রেক ইভেন পয়েন্টে আমাদের সেলস হচ্ছে কত, 12,000 ইন্টু 30, 360,000 টাকার আমরা সেল করছি। অনুরূপভাবে আমাদের এখন ভেরিয়েবল কস্টটা বের করতে হবে। তাহলে ভেরিয়েবল কস্টে আমাদের কতগুলা ইলিমিটের জন্য করতে হবে, এই 12,000 ইউনিটের জন্যই করতে হবে। তাহলে ভেরিয়েবল কস্টে পার ইউনিটের মূল্য কত, 12 টাকা। সো এই ক্ষেত্রে আমরা কি করেছি, এই 12,000 কে আমরা 12 দিয়ে গুণ করে দিয়েছি, আমাদের হয়ে গেছে 144,000 টাকা। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা বের করলাম। আমি আরেকবার বলছি যে ব্রেক ইভেন পয়েন্টে আমরা ইউনিটে বের করেছি আমাদের টোটাল কত ইউনিট আমরা সেল করেছিলাম। সো এই ইউনিটে আমরা 30 দিয়ে গুণ করে দিয়েছি, কারণ হচ্ছে আমাদের পার ইউনিটের দাম দেওয়া ছিল 30 টাকা সেলের ক্ষেত্রে। আর এই ক্ষেত্রে আমরা ভিসি এর ক্ষেত্রে 12 দ্বারা গুণ করেছি, কারণ হচ্ছে আমাদের পার ইউনিটের ভেরিয়েবল এক্সপেন্স দেওয়া ছিল হচ্ছে 12 টাকা। তো এই কারণে আমরা দুটো গুণ করে দিয়ে দেখলাম 360,000 টাকা আসে আর হচ্ছে 140,000 টাকা আসে। তাহলে এখন আমাদের কন্ট্রিবিউশন মার্জিনটা বের করা ইজি হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি দুটাকে বিয়োগ করে দিই তাহলে আমাদের অ্যান্সারটা কত আসবে, 216,000 টাকা। সো আমাদের টোটাল কন্ট্রিবিউশন মার্জিনটা হচ্ছে 216,000 টাকা। সো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা 3 নম্বর কোশ্চেনটায় চলে যাই। 3 নম্বর কোশ্চেনে আমাদেরকে বলেছে হাউ মেনি ইউনিটস would have to be sold each quarter to earn a target profit of 90,000. Use the contribution margin method. Verify your answer by preparing a contribution format income statement at the target sales level. So, আমাদেরকে বলেছে আমাদের টার্গেট প্রফিট যদি আমরা 90,000 টাকা ইনকাম করতে চাই তাহলে আমাদেরকে কত ইউনিট সেল করতে হবে, এইটার সূত্র কিন্তু আমরা জানতাম। এটা সূত্রটা আসলে কি ছিল, এই যে আমরা এখান থেকে দেখেছিলাম যে ইউনিট সেলস টু আর্ন টার্গেট প্রফিট। তো টার্গেট প্রফিট আমাদের দেওয়া আছে, টার্গেট প্রফিট আমাদেরকে বের করতে হবে। টার্গেট প্রফিট আমাদের কত দেওয়া ছিল হচ্ছে টার্গেট প্রফিট 90,000, এখানে 90,000 বসে যাবে আর টোটাল ফিক্সড কস্ট এখানে বসে যাবে, এখানে সিএম পার ইউনিট আমাদের বসাতে হবে, তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে আমাদের কত ইউনিট সেল করতে হবে। তো আমরা এই অঙ্কটা সলভ করি অনুরূপভাবে, তাহলে ইউনিট সেলস টু আর্ন টার্গেট প্রফিটের সূত্রটা ছিল হচ্ছে টিএফসি প্লাস হচ্ছে টিপি ডিভাইড বাই হচ্ছে সিএম পার ইউনিট। সো টিএফসি মানে হচ্ছে টোটাল ফিক্সড কস্ট আর টিপি মানে হচ্ছে আমাদের টার্গেট প্রফিট আর হচ্ছে সিএম পার ইউনিট মানে হচ্ছে সিএম পয়েন্ট যেটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। তো টোটাল ফিক্সড কস্ট আমাদের কোশ্চেনে কত দেওয়া আছে, টোটাল ফিক্সড কস্ট আমাদের কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে 216,000 টাকা। সো আমরা এখানে 216,000 টাকা বসিয়ে দিয়েছি আর টার্গেট প্রফিট আমরা কোশ্চেনে কত পেলাম, টার্গেট প্রফিট আমরা কোশ্চেনে পেয়েছি হচ্ছে 90,000 টাকা। সো আমরা 90,000 টাকা এখানে বসিয়ে দিলাম, এবং আমরা সিএম পার ইউনিট আমরা কত পেয়েছি, সিএম পার মানে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট আমাদের দেওয়া আছে হচ্ছে 18 টাকা। সো আমরা এখানে 18 টাকাই বসিয়ে দিয়েছি। সো এই দুটো যোগ করে 18 দিয়ে ভাগ করে দিলে আমাদের আসে হচ্ছে 17,000 ইউনিট। সো আমাদেরকে যদি আমরা 90,000 টাকা প্রফিট আমরা আর্ন করতে চাই তাহলে আমাদেরকে 17,000 ইউনিট সেল করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম পার্টের অ্যান্সার। এখন আমাদের সেকেন্ড পার্টে বলেছে ইউজ দ্য কন্ট্রিবিউশন মার্জিন মেথড ভেরিফাই ইউর অ্যান্সার বাই প্রিপেয়ারিং কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট অ্যাট দ্য টার্গেট সেলস। এখন আমাদেরকে বলেছে এই যে 90,000 টাকা আমরা আর্ন করবো টার্গেট প্রফিটটা, এটা আমাদেরকে এই এরকম একটা কন্ট্রিবিউশন ফরম্যাট তৈরি করে দেখাতে হবে যে লাস্টে আমাদের 90,000 টাকা প্রফিট এসেছে।
যদি আমরা 17,000 টাকা মানে 17,000 ইউনিট যদি আমরা সেল করে থাকি, তাহলে আমাদের এই লাস্টের প্রফিটটা 90,000 আসবে। সেটা আমাদেরকে এরকম একটা কন্ট্রিবিউশন ফরম্যাট তৈরি করে দেখাতে হবে। সো আমরা এই কোশ্চেনটা সলভ এখন করি। তাহলে আমাদের ইউনিট সেল করতে হবে 17,000 ইউনিট, এটা তো আমরা বের করতে পেরেছি। তাহলে আমাদের সেল হবে কত? 17,000 ইউনিট সেল হবে পার ইউনিটের দাম কত করে? 30 টাকা করে। এটা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল যে পার ইউনিটের দাম হচ্ছে আমাদের 30 টাকা, এখানে কোশ্চেনের মধ্যে দেওয়া ছিল। সো 17,000 ইউনিট সেল করলে 30 টাকা করে আমাদের আসবে হচ্ছে 5,10,000 টাকা। অনুরূপ ভাবে ভেরিয়েবল কস্ট আমাদের 17,000 ইউনিটের জন্যই হবে, কিন্তু ভেরিয়েবল কস্টের প্রাইসটা ছিল হচ্ছে 12 টাকা পার ইউনিট। এটা কোশ্চেনের মধ্যে দেওয়া ছিল 12 টাকা পার ইউনিট। 17,000 × 12 টাকা পার ইউনিট টোটাল আসে হচ্ছে 2,04,000 টাকা। এখন এই দুটো আমরা বিয়োগ করলে আমাদের আসবে হচ্ছে সিএম বা কন্ট্রিবিউশন মার্জিন, সেটা হচ্ছে 3,06,000 টাকা। ফিক্সড কস্ট, এটা আমাদের কোশ্চেনে যেটা দেওয়া ছিল ওইটাই হবে, কারণ ফিক্সড কস্ট কখনো চেঞ্জ হয় না। সো 2,16,000 টাকা, সো ফিক্সড কস্ট এখানেও 2,16,000 টাকাই হবে। এখন এই সিএম থেকে যদি আমরা ফিক্সড কস্টটা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কত হবে? টোটাল প্রফিটটা চলে আসবে। সো আমরা 3,06,000 থেকে 2,16,000 টাকা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের 90,000 টাকা আসতেছে। তার মানে কি, আমাদের কোশ্চেনে যে টাকাটা ছিল 90,000, সেই টাকা আমরা পেয়েছি। তার মানে আমাদের ম্যাথটা ঠিক আছে, বা আমাদের এই কন্ট্রিবিউশন ফরম্যাটটা ঠিক আছে। সো আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এখন 4 নম্বর কোশ্চেন আমাদের কি বলেছে সেটা আমরা দেখি। 4 নম্বর কোশ্চেন আমাদেরকে বলেছে, রেফার টু দ্য অরিজিনাল ডাটা, কম্পিউট দ্য কোম্পানিস মার্জিন অফ সেফটি ইন বোথ ডলার এন্ড পার্সেন্টেজ টার্ম। সো আমাদেরকে মার্জিন অফ সেফটি বের করতে হবে। মার্জিন অফ সেফটির সূত্র আমরা সরাসরি জানতাম, মার্জিন অফ সেফটির সূত্রগুলো কি কি। সো আমরা এখন ওই সূত্রগুলো অ্যাপ্লাই করে বের করবো যে 4 নম্বর কোশ্চেন অ্যান্সারটা আমরা দেখি এখানে, যে মার্জিন অফ সেফটি ইন ডলার, যদি আমরা টাকাতে বা ডলারে বের করতে চাই, মার্জিন অফ সেফটির সূত্রটা ছিল হচ্ছে টোটাল অ্যাকচুয়াল সেল মাইনাস হচ্ছে ব্রেক ইভেন সেল। সো ব্রেক ইভেন সেল আমরা আগের অ্যান্সার থেকে পেয়েছি, যেখানে আমরা ব্রেক ইভেন সেলের অ্যান্সারটা বের করেছিলাম। আগের একটা কোশ্চেনের মধ্যে ব্রেক ইভেন পয়েন্টের অ্যান্সার ছিল যে ব্রেক ইভেন পয়েন্ট ইন ডলার 3,60,000 টাকা একটা ছিল। সো ব্রেক ইভেন পয়েন্টের সেলসটা আমরা বের করে ফেলেছিলাম 3,60,000 টাকা, আর টোটাল অ্যাকচুয়াল সেল তো আমাদের কোশ্চেনের মধ্যে দেওয়া আছে, সেটা হচ্ছে 4,50,000 টাকা। সো এখন আমাদের কি করতে হবে? টোটাল অ্যাকচুয়াল সেল যেটা, সেটা হচ্ছে 4,50,000 টাকা থেকে আমাদের ব্রেক ইভেন সেলটা বাদ দিয়ে দিতে হবে। এটা আমরা আগের একটা অ্যান্সার থেকে বের করেছি। দুটো বের করে দিলে আমরা পাবো হচ্ছে 90,000 টাকা। সো এটাই হচ্ছে আমাদের মার্জিন অফ সেফটি ইন ডলার, বা টাকাতে আমরা বলতে পারি মার্জিন অফ সেফটি হচ্ছে আমাদের এইটা। এখন আমাদের মার্জিন অফ সেফটি রেশিও বের করতে হবে, কারণ আমাদেরকে বলেছে টাকাটাও বের করতে হবে, এবং আরেকটা কি কোশ্চেন বলেছে বোথ ইন ডলার এন্ড পার্সেন্টেজ টার্ম। সো পার্সেন্টেজ টার্মটা আমাদের কোথায় আসে? অবশ্যই আমাদের রেশিওর মধ্যে আসে। সো পার্সেন্টেজ টার্মের সূত্রটা আমাদের কি ছিল? টিএমএস, মানে এটা আসলে কি, এটা হচ্ছে টোটাল মার্জিন অফ সেফটি। আমি বুঝিয়েছি এটা সংক্ষিপ্ত রূপ রেখেছে টিএমএস। সো টোটাল মার্জিন অফ সেফটি ডিভাইড বাই হচ্ছে সেলস ইনটু হচ্ছে 100, যেটা আমাদের পার্সেন্টেজে বের করতে বলেছে। সো আমাদের 100 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে টোটাল মার্জিন অফ সেফটি আসলে কত? এই যে উপর থেকে আমরা পেলাম টাকাতে, টোটাল মার্জিন অফ সেফটিটা পেয়েছি হচ্ছে 90,000, আর সেলসটা আসলে কত? সেলসটা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল, সেটা হচ্ছে 4,50,000। সো আমরা এখানে 4,50,000 ভাগ করে দিব আর ইনটু করে দিব 100 সাথে। সো এই ক্যালকুলেশনটা করলে আমাদের আসবে হচ্ছে 20%। সো আমাদের এটা অ্যান্সার হবে 20%। আশা করি এই অ্যান্সারটা আপনারা বুঝতে পেরেছেন। সো 4 নম্বর কোশ্চেন আমাদের অ্যান্সার করা শেষ। এখন আমাদের লাস্ট কোশ্চেন আছে, সেটা হচ্ছে 5 নম্বর। সেটা কি? এটা হচ্ছে ফার্স্ট পার্ট, আমাদের কোম্পানি সিএম রেশিওটা বের করতে হবে। সো সিএম রেশিও সূত্র আমরা ডাইরেক্ট জানি যে কোম্পানি সিএম রেশিও আসলে কি হবে। এই সিএম রেশিওটা কিন্তু আমাদের এই সকল ডাটা থেকে বের করতে হবে, কারণ এখানে আমাদের বলে দেয় না যে আমরা আগের কোনো ডাটা ইউজ করে এই সিএম রেশিওটা বের করবো। সো আমাদের এই সকল ডাটা থেকে বের করতে হবে। সো সিএম রেশিওর সংক্ষিপ্ত সূত্র আমরা জানতাম যে S-VC/S×100, তার মানে কি সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ডিভাইড বাই হচ্ছে সেলস ইন্টু হচ্ছে 100। তো আমাদের সেলস ছিল হচ্ছে 4,50,000 টাকা, আর ভেরিয়েবল এক্সপেন্স ছিল হচ্ছে 1,80,000 টাকা। সো এই দুটো মাইনাস করলে আমরা পেয়েছিলাম 2,70,000 টাকা। এই জিনিসটা আমরা ডাইরেক্ট একদম বসিয়ে দিয়েছি এখানে 2,70,000 টাকা, কারণ S-VC এর ডাইরেক্ট অ্যান্সার ছিল হচ্ছে 2,70,000 টাকা, যেটা আমরা এখান থেকে পেয়েছিলাম যে সেলস থেকে আমরা যখন ভেরিয়েবল এক্সপেন্স বাদ দিয়ে দিয়েছিলাম, তখন আমরা অ্যান্সারটা পেয়েছিলাম 2,70,000 টাকা। সো এই অ্যান্সারটা ডাইরেক্ট এখানে বসিয়ে দিয়েছি 2,70,000, আর সেলস তো আমাদের ছিল 4,50,000, এটা আমরা এখানে দেখেছিলাম সেলস আমাদের ছিল 4,50,000, এটার সাথে ইন্টু করে দিয়েছি আমরা 100। সো টোটাল ক্যালকুলেশন করলে আমাদের আসে হচ্ছে 60%। সো আমাদের কন্ট্রিবিউশন মার্জিন রেশিওটা কত হবে? 60%। সো আমাদের এই কোশ্চেনের প্রথম পার্টের অ্যান্সার করা শেষ। কন্ট্রিবিউশন মার্জিন রেশিও যেটা দিয়েছে এটা আমাদের শেষ। এখন আমাদের বলেছে ইফ সেলস ইনক্রিজ বাই 50,000 টাকা পার কোয়ার্টার and there is no change in fixed expense, how much would you expect quarterly net operating income to increase? মানে আমাদেরকে বলেছে, আমাদের তো এখানে আমরা দেখতে পারছি যে আমাদের 4,50,000 টাকা সেল হয়েছে। যদি আমাদের 50,000 টাকা আরো বেড়ে যায় সেলের মধ্যে, তাহলে আমাদের সেল হবে কত? টোটাল 5,00,000 টাকা। যদি 5,00,000 টাকা সেল হয়, তাহলে আমাদের প্রফিট আসলে কত টাকা বাড়বে সেটা আমাদের বের করতে বসে। কিন্তু এখানে আরেকটা কন্ডিশন বলেছে ফিক্সড এক্সপেন্স যা ছিল তাই থাকবে।
তাহলে আমাদের সেলের মধ্যে কতটুকু বা প্রফিট আমাদের কতটুকু হবে সেটা আমাদেরকে বের করতে বলছে। সো আমরা এখন চলে যাই এই পোর্শনটাতে। আমরা এখন দেখি আমাদেরকে বলেছে সেলস হবে কত, 5 লক্ষ টাকা। এখন সেলস যদি 5 লক্ষ টাকা হয় তাহলে আমাদের ভেরিয়েবল কস্ট তো চেঞ্জ হবে, কারণ আমরা আগে যে সেলসটা করেছিলাম ওইটার ক্ষেত্রে যে কাঁচামালটা লাগতো, এখন আমাদের সেলস যদি বাড়াই দিতে হয় তাহলে আমাদের উপাদান পণ্য বাড়াইতে হবে, সেলস যদি বিক্রি বাড়াইতে হয়। সো পণ্য যদি বাড়াইতে হয় তাহলে আমাদের ভেরিয়েবল এক্সপেন্স অবশ্যই বেড়ে যাবে, কিন্তু ভেরিয়েবল এক্সপেন্সটা আমরা কত পার্সেন্ট বাড়বে সেটা আমরা কিভাবে বের করবো, এটা অবশ্যই আমাদের সবসময় একটা জিনিস মনে রাখতে হবে। যদি সেলসকে আমাদের বাড়াতে বলে অবশ্যই আমাদের ভেরিয়েবল এক্সপেন্সটা আমরা বাড়াবো পার্সেন্ট হিসাবে। আমরা এখানে যত টাকা বাড়িয়েছি সেলস এই ভেরিয়েবল এক্সপেন্স কিন্তু তত টাকা বাড়ালে হবে না, যেমন এখানে 50,000 টাকা বাড়িয়ে দিয়েছে সেলসের ক্ষেত্রে, ভেরিয়েবল এক্সপেন্স আমরা 50,000 টাকা বাড়িয়ে দিলাম, সেক্ষেত্রে কিন্তু হবে না। অবশ্যই আমাদের পার্সেন্ট ক্যালকুলেশন করতে হবে যে সেলসে আমাদের কত পার্সেন্ট বেড়েছে, সেই পার্সেন্টটাই আমাদের ভেরিয়েবল এক্সপেন্সে বাড়াতে হবে। যেমন এখানে আমি একটা হিসাব করে দেখেছি যে সেলস আমাদের কত হয়েছে, তাহলে 50,000 টাকা বাড়ার পরে 4,50,000 টাকা আগে ছিল, 50,000 টাকা বাড়ার পরে হয়ে গেছে 5 লক্ষ টাকা। তাহলে আমাদের ভেরিয়েবল কস্ট পেয়েছে হচ্ছে আগে ছিল 1,80,000, এখন হয়ে গেছে 2 লক্ষ। আগে কোশ্চেনে দেওয়া ছিল কিন্তু 1,80,000, এখন হয়ে গেছে 2 লক্ষ। তার মানে অলমোস্ট 11.11% পেয়েছে। এখন পার্সেন্টেজটা আমরা কিভাবে বের করেছি সেটা বের করার জন্য একদম সিম্পল একটা মেথড ছিল, সেটা হচ্ছে 4,50,000 টাকায় আমাদের বেড়েছে কত, 50,000 টাকা। তাহলে 1 টাকায় কত বেড়েছে আর 100 টাকায় কত বেড়েছে, এই ক্যালকুলেশনটা যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাবো কত পার্সেন্ট আসলে বেড়েছে। যেমন আমি এখানে লিখে দিচ্ছি কিভাবে আমরা করেছি, যে 4,50,000 আমাদের বেড়েছিল হচ্ছে 50,000 টাকা, এটা আমাদের কোশ্চেনের মধ্যে বলে দিয়েছে। সো আমাদের 1 টাকায় কত বাড়ছে, 50,000/4,50,000। তাহলে আমাদের 100 টাকায় কত বাড়ছে, 50,000/100/4,50,000। এটা ক্যালকুলেশন করলে আমাদের দেখতে পারবো 11.11111 সামথিং আছে, এত পার্সেন্ট আসে। সো আমাদের এটা আসছে, সো 1,80,000 টাকায় যদি আমাদের এত পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে আমাদের টোটাল বৃদ্ধি বাড়ছে কত, 20,000 টাকা আমাদের টোটাল বাড়তেছে। সো 20,000 টাকার সাথে আমাদের কত যোগ করতে হবে, 1,80,000 টাকা আমাদের যোগ করতে হবে। সো 1,80,000 + 20,000 তাহলে আমাদের আসতেছে টোটাল 2 লক্ষ টাকা। সো আমাদের ভেরিয়েবল কস্টটা কত বাড়বে তাহলে, 2 লক্ষ টাকা হয়ে যাবে। সো ভেরিয়েবল কস্ট আমাদের হয়ে যাবে কত তাহলে এখানে, 2 লক্ষ টাকা। এটা আমরা বুঝতে পেরেছি আশা করি। তাহলে এখন আমাদের সিএম কন্ট্রিবিউশন মার্জিনটা কত হবে, তাহলে আমাদের সেলস থেকে আমাদের ভিসিটা বা ভেরিয়েবল কস্টটা বাদ দিতে হবে, তাহলে আমরা কন্ট্রিবিউশন মার্জিনটা পেয়ে যাবো, এটা হচ্ছে আমাদের 3 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা বাদ দিলে 3 লক্ষ টাকা আসে। আর ফিক্সড কস্ট আমাদের বলে দিয়েছিল যে সেম থাকবে, সো ফিক্সড কস্ট আমাদের ওইটাই আছে, 2,16,000 টাকা। এখন আমাদের ইনকাম কত হবে, ইনকাম তাহলে আমরা কন্ট্রিবিউশন মার্জিন থেকে যদি আমরা ফিক্সড কস্টটা বাদ দিয়ে দিই তাহলে আমরা টোটাল ইনকামটা পেয়ে যাবো, সেটা হচ্ছে 84,000 টাকা। সো এটাই হচ্ছে আমাদের টোটাল ইনকাম। তাহলে আমাদের আগে ইনকামটা কত হয়েছিল, আগে ইনকামটা ছিল হচ্ছে 54,000 টাকা, এখন হয়ে গেছে হচ্ছে 84,000 টাকা। তার মানে প্রায় 30,000 টাকা আমাদের ইনকাম বেড়ে গেছে। যদি আমাদের 50,000 টাকা সেল বেড়ে যায় তাহলে প্রায় 30,000 টাকা ইনকাম বেড়ে গেছে। যদি আমরা টাকার কথা বের করতে বলে তাহলে আমরা এই পর্যন্ত করবো। সব থেকে বেটার হয় আমরা পার্সেন্টেজটা সহজেই বের করে দিই। তাহলে যেমন এখানে আমরা কি বলেছি, ইন $54,000 ইনকাম ইনক্রিজ বাই 30,000। তার মানে কত, আগে ছিল আমাদের 54,000 টাকা, সেই 54,000 টাকায় আমাদের ইনকাম বেড়ে গেছে হচ্ছে আরো 30,000 টাকা। এখন 1 টাকায় কত টাকা বেড়েছে, 30,000/54, তাহলে আমাদের 100 টাকায় কত টাকা বেড়েছে। আমরা একটা পার্সেন্টেজ করে দেখিয়েছি যে 55.56% আমাদের বেড়ে গেছে আমাদের টোটাল সেলের মধ্যে। যদি আমাদের 50,000 টাকা সেল বেড়ে যায় তাহলে আমাদের টোটাল 55.56% সেলসের পরিমাণ বেড়ে যায়। সো এটাই হচ্ছে আমাদের পার্সেন্টেজে দেখানো। সো আশা করি এই ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন। সো এটা ছিল হচ্ছে আমাদের সিএপি অ্যানালাইসিসের একটা সলিউশন। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিতে। ধন্যবাদ।